Hey Kadir Bey, dur, dan. Dinlasın sen. কিরে পারবো এতে কোনে যাচ্ছিলি চাচা বাবারে খুঁজতে বাড়ি হয়েছি তবুর বাইরে খুঁজতি কোন এই ভাবে বাবারে খুঁজা পাওয়া যাইব একটা ঠিকানা থাকতো অথবা একটা নিশানা পাওয়া যাইতো কোন বলই ঠিক মতো হইতাছে না সব হোয়াইট বল মমিন ভাই যদি ঢাকা শহরে আইসা আমগের বস্তি খুঁজি বাইর করতে পারে তাহলে আমিও পারবো বাবা নাকি এখানেই ঘোরাঘুরি করে এই দুনিয়াতে শয়তান মানুষ সব পারে কিন্তু তুমি আমি পারবো না তারপরেও খুঁজে দেখাটা আমার জন্য জরুরি চলো খুঁজি আমার কোনো সমস্যা নাই ঘুরে বেড়াইতে আমার ভালোই লাগে তোমার লগে আমি আছি আমার টেনশন নিয়া আর উনি বলতিছে ওনার ঢঙের কথা চিন্তার কিছু নাই ঠিক মতো খুঁজি দেয়া হইলে তো হইতেও পারে আরে মা ওই গেটের ভিতরে যা ভালো করে খুঁজে দেখ আমার মনে হয় সে নিজের থেকে ধরা না দিলে তারে পাবি না আমিও সেটা কই যে নিজের থেকে ধরা দিতে চায় না তারে খুঁজে পাওয়া মুশকিল আপনার কথা আমি অনেককেই বলেছি সবাই যদি এভাবে সহযোগিতা করে তাহলে বসে চেহারাই অন্যরকম হয়ে যাবে ভাইজান যে কি কর না এ আর আমার কি ওরাটা যদি এই কাজকর্ম করেও লেখাপড়া করতে পারে সমস্যা কি আপনি যে এভাবে ভেবেছেন এটাই অনেক বড় কথা সবাই তো এভাবে ভাবে না আর কাজের জায়গা থেকে বাচ্চাদের ছুটিও দেয় না পড়ার জন্য আমার আশেপাশে যদি কোনো পোলামেয়া স্কুলে যেতে চায় আমি ওকে মালিককে কয়া দেবো যা ছুটি দেবো তাহলে তো খুবই ভালো কথা আপনি বাচ্চাদেরকে সোজা সেন্টারে নিয়ে যাবেন আমি যদি নাও থাকি পারবি না পা থাকবে সে ভর্তি করে নেবে আমি তো চিনি আপনাকে সেন্টারে আমি নিয়ে যেতে পারবো আপনি সবুজকে স্কুলে পড়তে অনুমতি দিয়েছেন তার উপরে অন্য ছাত্রছাত্রী জোগাড় করে দিবেন বলেছেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাইজান ধন্যবাদের কথা বলে খুব লজ্জা পাবো আপনি এক কাপ চা খান সবুজ এক কাপ চা আনতে পারবে না পারবো মানে মাত্র 2 মিনিট লাগবে না 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 সবুজ তোমার যেতে হবে না তুমি কাজ করো এমনি কাজের সময় এসে কাজের ব্যাঘাত ঘটিয়েছি তাহলে ভাইজান মজা মজা আসেন তাহলে এই থামো থামো সবুজ কি করছো এটা ওস্তাদ বলিছে তাই কানেকশন দিতেছিলাম না না এটা তো খুবই ঝুঁকিপূর্ণ ফ্ল্যাগ ব্যবহার করতে হবে আমরা তো এইভাবে কাজ শিখছি কিছু হয় না বড়দের জন্য হয়তো সমস্যা না কিন্তু ও তো ছোট মানুষ ওর জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় একটা বিপদ হতে পারে কি কর ওরে তো শিখাই দিছি না না এইভাবে কাজ করবেন না একটা ফ্ল্যাগ সামান্য খরচ কিন্তু একটা দুর্ঘটনা হলে কি করবেন এই ডেতে ভাইবে দেখি নাই যাক একটু খরচ বাড়লেও বিপদ না হোক সেইটাই আসল কথা আজি আমি ভালো থাকবেন গ্রামের হয়েছে সব একদম স্বাস্থ্যসম্মত বুঝিছো কি টেস্ট হইছে না জানাসুর মা সেই রকম একদম গেইলের ছক্কার মতো খাও না বারুল খাও বাবার সাথে কোন জায়গায় দেখা হয়েছিল আপনার দেখা হয়েছিল এই তো এফডিসির বাইরে এখানে সে কোথায় থাকে কি করে কিছু বলে নাই আপনারে থাকে কোন এক বস্তিতে ঠিকানা জানেন না আপনি বস্তির না ঠিকানা তো নেই এই শহরে সব কিছু আমি মালুম করে উঠতে পারি সব একরকমই লাগে পারবেন কি কইরা এই শহরটা তো একটা গোলক দাদা চাচা এরপরে যদি বাবার সাথে দেখা হয় তাহলে পরে সে কোন বস্তিতে থাকে ভালো করে জেনে নেবেন নিবরে মা সিডা আর তোর বলা লাগবে না বাবা কি কোনো কাজ টাজ পেয়েছে আমার সেখানে কাজ করে নির্দিষ্ট কোনো স্থান নেই বিভিন্ন জায়গায় কাজ প্রোডাকশন পার্টি সেটা আবার কি কাজ কিছু তো বুঝতে পারতেছি না ওই ফিল্মের কি প্রোডাকশন এবার দেখা হলে ঠিক মতো জানিয়ে নেব আমার মনে কয় সে নিজের থেকে ধরা না দিলি তারে খুঁজে পাবি না কি হয়েছে চাচা না তোর বাবার মতো কেড়ে দেখলাম মনে হচ্ছে কই কোনে নেন এই নাম্বারটা রাখেন এরপর যদি তার দেখা পান আমার নাম্বারে ফোন করেন আমরা এই সাথে ধরে নিয়ে যাবো চলো আসি
কি হলো ফিরোজা, কিছু পড়েছে নাকি? শব্দ কিসে? না কিছু পড়েনি, শব্দ মনে অন্য কোথাও হয়েছে। ও আচ্ছা, সাবধানে কাজ করো। ঠিক আছে, ওটা আমার খুব পছন্দের ফুলদানি, সাদিয়ার বাবা ইতালি থেকে এনেছিল। একসাথে এতগুলো আর নামিও না, ঠিক আছে? তোমার মনটা আসলে পাথরের মতো হয়ে গেছে সবুর ভাই, দয়া মায়া নেই। দয়া মায়া কি চোখে দেখা যায়? ওদের জন্যই আমার এক একটা দিন কি কষ্টে কাটে সেটা আমি জানি। এসব বললি তো হবি না, দয়া মায়া দেখানোর জন্যই তো জাতি হবি। তুমি ওখানে যাও না কেন? তোমার যাওয়া উচিত। যাবো, আগে বলার মতো একটা কিছু করে নি, তারপরে যাবো। ওদের সাথে থাইকে বলার মতো কিছু করতে পারবো না তুমি? কিছু টাকা পয়সার জোগাড় না করে ওদের কাছে মুখ দেখাবো কি করে? আমার পারুল মার যে কি কষ্ট হচ্ছে এটা আল্লাহই জানে। এখন তো তুমি পারুলের সাথে দেখা করতে পারতে। না, একেবারেই ওদের সবার সাথে দেখা হবে আমার। পারুলের মুখের দিকে একেবারে তাকানো যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে দিনটা। রিক্সায় উঠে যখন চলে গেল আমার বুকটা একেবারে খালি হয়ে গেল। ওরা বলে গেল তোমার সাথে দেখা হলে যান ওদের ফোন দি। মায়েটা খুব জেদি হয়েছে না? কোন বাপের মেয়ে দেখতে হবে না? বাপের কথা রইল না, ব্যর্থ ব্যর্থ অভিনেতা, ব্যর্থ বাপ। এখনো সময় আছে, ইরাম করে তোমার কোনো কাজে মনোযোগ হবি না আর অভিনয় হবি না। অভিনয় হবি, একটা অভিনয়ের জন্যই তো অপেক্ষা করতেছি। দেখো অভিনয় আবার বাস্তব না হয়ে যায়, ওই ট্র্যাজেডি না হয়ে যায়। ঢাকা সাঁতারে কোথায় খুঁজে পাবি? বাবারে খুঁজে বাইর করতেই হবে। সে যদি আমাকে খুঁজে না নেয় তাহলে তারে আমরা কোনোদিনই খুঁজে পাবো না। চেষ্টা করতে তো দোষ নেই মা। কর, আমি জানি কোনো লাভ নেই, যে মানুষ নিজে থেকে ধরা দেয় না তারে কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। এই একই শহরে আসি আমরা, বাবা আমাকে বুঝতেও চেনে, তাহলে এবার পালা আছে কেন? রহস্যটা কি মা? তার মুখোমুখি হলে একবার তার শুধু আমি জিজ্ঞেস করতাম আমাকে দোষটা কি। মা, আজকে দিলদাস স্যারের সাথে দেখা হয়েছিল এফডিসির গেটে। এফডিসি কি বুবু? টেলিভিশনে সিনেমা দেখিস না, সেই সিনেমা বানায় ওইখানে। সিনেমা বানায়? তাহলে পর তো সিনেমার সব শিল্পীরা সেখানেই থাকে। আমি তো জানি না ভাই কে কই থাকে। মা, তাহলে পর আমি এফডিসি যাবো, সব শিল্পীদের মধ্যে বাবারা খুঁজে পাওয়া যাবে।
না না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ফুলদানি ভেঙেছে, আবার মিথ্যে কথা বলেছে আমার সাথে, এত চালাকি শিখে গেছে। মা হয়েছে তো, থামো না, চালাকি কিসের? সে হয়তো ভয় পেয়েছে। ও মা, ভয় পেয়ে আমার মিথ্যে কথা বলবে নাকি আমার সাথে? হ্যাঁ, তারপর দেখা যাবে ঘর থেকে এটা ওটা টান দেওয়া শুরু করেছে। মা এভাবে বলো না তো, এমনিতেই কাজের মহিলা পাওয়া যায় না, এর মতো বিশ্বাসী মহিলা কোথায় পাবে? ঢাকা শহরে কি কাজের লোকের এতই অভাব? উনি আসার আগে তো অনেক কষ্ট করলে, পেয়েছো কোনো লোক? তার যেমন কাজের দরকার ছিল, আমাদেরও তাকে দরকার ছিল মা। আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু ও আমার কাছে মিথ্যে কথা বললো কেন? আর এতেই তো আমার মাথাটা একেবারে গরম হয়ে গেল। ও যদি সব ভুল স্বীকার করতো, আমি কি ওকে মেরে ফেলতাম বল? মা এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে চেঁচামেচি করো না তো, কাল আসলে আমি ওনার সাথে কথা বলবো। ও মা, তুই কথা বলে কি করবি? কাজ তো করবি আমার সঙ্গে। করুক তোমার সাথে, আমি কথা বলতে তো অসুবিধে নেই, আমি বুঝিয়ে বলবো। এরকম যেন আর না হয়, আরও যেন সাবধানে কাজ করে, সেই কথা বলবো। এগুলো আমি ওকে সব সময় বলি। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে বলবো এবার থেকে কিছু ভাঙলে বাসার ডাস্টবিনে না ফেলে প্যাকেটে করে যেন বাইরে ফেলে দিয়ে আসে। খুব বড় হয়েছিস না, অন্যের কাজে ওকালতি করছিস মায়ের সঙ্গে। এই তো হেসেছে আমার লক্ষ্মী মা। মা একটাই তো ফুলদানি, ওর সাথে খারাপ ব্যবহার করো না প্লিজ। লাভ ইউ মা। আমার নীতি বলে বলে আপনার কি লাগবে নিয়ে নেন। নিতে বললে তুমি এতগুলো নিয়ে আসবা? এখানে কি একজনের খাবার? না সিরা না, আমার একার তো ভালো মন্দ কিছু খাতে ইচ্ছা করে না, তোগরে না দিয়ে আমি কিরাম করে খাই, সেজন্যই নিয়ে আলাম। আচ্ছা ঠিক আছে, তোমার ভাগেরটাই সকলে ভাগ করে খাবে, এখন না হয় কিছু বলে না, কিন্তু মনে মনে তো খালাম মা ভাবতেই পারে যে নিতে বলেছে জন্য এতগুলো নিয়ে যাচ্ছে। ইরাম করে তো ভাবিনি, তাছাড়া আজ ইরাম একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? সাদিয়ার মায়ের একটা পছন্দের ফুলদানি আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। হায় হায়, বলো কি, উনি রাগ করে নাই? আমি ভয়ে তারে কিছু বলিনি, মানে আমি তারে মিথ্যা বলেছি। মা এটা তুমি কোনো কাজ করেছো? আচ্ছা একটা জায়গায় কাজ করতে গেলে এরকম দু একটা ঘটনা ঘটতেই পারে, তাই বলে কি মিথ্যা কথা কতি হবি? না মানে মুখ ফুসকে বেড়ায় গেল। এই দেখো টিভি কিনে আনিছি, এখন থেকে আমাকে আর পূর্ণিমা শাশুড়ির ঘরে টিভি দেখতে যেতে হবে না। টাকাগুলো মানুষের হাতে, একটা নির্দিষ্ট সময় পরে আমি সুদ সহ ফেরত পাবো, তাহলে লাভ কি হলো? খামাকা কাজের সময় আপনার টাকা পাচ্ছেন না, অথচ মানুষজন আড়ালে আপডালে আপনারা সুদ করে ফেলে তুতু বেলে। বিপদের সময় এমন করে কথা বলিস না ভাই,
এটা বুদ্ধি দে, তুই তো নিজের কানে শুনলি কতগুলো টাকা লাগবি। আপনি যাদেরকে টাকা দিচ্ছেন তাদেরকে বলেন টাকা লাগবি। আরে সেটা তো সম্ভব না গোলাম, মমিন জেলে গেছে তো গেছে, আপনার মাজাও ভেঙে দিয়েছে। তুই এক কাজ কর, এই পারুল গেলে বিটার কাগজপত্র নিয়ে আমার 1,00,000 টাকা দেয়।